জীবনের কাছে একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি তার সুস্বাস্থ্য। কারণ সুস্বাস্থ্য অন্য সব প্রাপ্তিকে অর্থবহ করে তোলে। স্বাস্থ্য না থাকলে সবকিছুই অর্থহীন। চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন যে শতকরা 75% রোগের কারণই মানসিক, অর্থাৎ ঘটনার প্রেক্ষিতে আপনার মানসিক প্রতিক্রিয়াই 75% রোগ সৃষ্টির অনুঘটক। আর বাকি 25% রোগের কারণ জীবাণু সংক্রমণ, ভুল খাদ্য গ্রহণ, ব্যায়াম না করা এবং দৈহিক আঘাত, ওষুধ ও অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া। তাই শতকরা 75% রোগ নিরাময় হতে পারে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, সুস্থ জীবন দৃষ্টি গ্রহণের মধ্য দিয়েই। দৃষ্টিভঙ্গি বা জীবন চেতনা পরিবর্তনের সবচেয়ে সহজ পথ হচ্ছে মেডিটেশন। 18 বছর আগে এ বিশ্বাস নিয়েই কোয়ান্টাম ডাক দিয়েছিল, আসুন দৃষ্টিভঙ্গি বদলান, মেডিটেশন করুন, মনের অফুরন্ত শক্তিকে, মস্তিষ্কের ক্ষমতাকে জাগিয়ে তুলুন। শোক বলে কিছু থাকবে না, অশান্তি বলে কিছু থাকবে না, 75% রোগ ভালো হয়ে যাবে কোনো রকম ওষুধ ছাড়াই। দৃষ্টান্ত সৃষ্টি হতে সময় লাগেনি, প্রথম ব্যাচ থেকেই একের পর এক সাফল্য। দীর্ঘ অনিদ্রা দূর হয়ে গেল রাতে বিছানায় যেতে যেতেই, মাইগ্রেন মাইগ্রেশন নিয়ে চলে গেল ক্লাসরুম থেকেই, অ্যাজমা শ্বাসকষ্ট দূর হলো, ব্যাক পেইন ভালো হলো। বহু বছর পর আবার শুরু করলেন ডুকু সেজদা দিয়ে নামাজ। ব্যথা বেদনার বেশিরভাগই মনোদৈহিক, মনের দুঃখ কষ্ট ক্ষোভ হতাশা গ্লানি জমে তা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা রূপে প্রকাশ পায়। ক্রনিক রোগগুলোর কারণ তাই। মেডিটেশনে এলে মনের ভেতর থেকে বের হয়ে যায় অপ্রয়োজনীয় এ জঞ্জালগুলো, বইতে শুরু করে নিরাময়ের সুবাতাস। বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি ও ওষুধই দীর্ঘদিন ধরে হৃদরোগীদের একমাত্র চিকিৎসা হিসেবে প্রচলিত ছিল। এই ধারণাকে প্রথম বদলে দেন ক্যালিফোর্নিয়ার কার্ডিওলজিস্ট ডক্টর ডিন অর্নিশ। Heart and blood vessel diseases still kill more people, not only in this country, but also worldwide, than everything else combined. And yet, it's completely preventable for almost everybody. It's not only preventable, it's actually reversible. Meditation, যোগ ব্যায়াম ও কম কোলেস্টেরল যুক্ত খাবার গ্রহণ করানোর মাধ্যমে হৃদরোগীদের সুস্থ করে তুলে তিনি আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করেন। তার বিখ্যাত বই প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ রূপান্তরিত হয় বেস্ট সেলার গ্রন্থে। কোয়ান্টামে এসেও গত 18 বছরে হৃদরোগ প্রতিরোধ ও তা থেকে নিরাময় লাভ করেছেন শত শত মানুষ। বাইপাস অপারেশন না করিয়েও দিব্যি ভালো আছেন 15 বছর ধরে, আর অপারেশন হলেও তারা ফিরে পেয়েছেন কর্মোদ্দীপনাময় স্বচ্ছন্দ জীবন। রোগের দেহগত কারণের সাথে সাথে এর মনোগত কারণ বুঝতে পারলে দেহগত কারণ দূর হতেও সময় লাগে না। 300 কোর্সে 18 বছরে হাজার হাজার মানুষের তাৎক্ষণিক নিরাময়ের রহস্য এখানেই। সুস্থ থাকার ক্ষমতা প্রতিটি মানুষের সহজাত। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো রোগ হয়নি যা থেকে কেউ না কেউ নিরাময় লাভ করেনি। মেডিটেশন কোর্সে এসে একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েট এ বিশ্বাসেই উজ্জীবিত হন, ফলে আপাতদৃষ্টিতে অনেক অসম্ভব হয়ে ওঠে সম্ভব। রেগে গেলেন তো হেরে গেলেন, হাজার হাজার কোয়ান্টাম সদস্যের প্রতিদিনের আপ্তবাক্য। ফলে এক সময় যারা বদমেজাজি হিসেবে পরিচিত ছিলেন তারাই আজ মমতা সদাচারের জন্যে পারিপার্শ্বিক পরিমণ্ডলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রশান্তি, সুস্বাস্থ্য, সাফল্যের সন্ধানে
এখন কোয়ান্টাম চেতনায় একাত্ম হচ্ছেন মিডিয়া জগতের খ্যাতনামা তারকারাও। কেউ স্ট্রেস মুক্তি, কেউ প্রজ্ঞার সন্ধান, কেউ বা সৃজনশীলতা আর কর্মোদ্দীপনা বাড়াতে আশ্রয় নিচ্ছেন মেডিটেশনের। বেশিরভাগ মানুষ ৪০ পেরুলেই যেন মনে মনে যাত্রা শুরু করে বার্ধক্যের পথে, আর ৫০ পেরুলে ধরেই নেয় শরীরে বাসা বাঁধবে নানান রকম অসুখ। ধীরে ধীরে সে হারিয়ে ফেলবে চলৎ শক্তি, হয়ে পড়বে অন্যের গলগ্রহ। অন্যদিকে আত্মশক্তিতে বলিয়ান একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েট অসুস্থতা জয় করে এমনকি ৬০ পেরিয়েও ফিরে পান হারানো তারুণ্য। আপাতদৃষ্টিতে বিস্ময়কর মনে হলেও বৈজ্ঞানিক নিয়মেই ঘটছে সব কিছু। প্রফেসর ডক্টর হারবার্ট বেনসন, হারবার্ডের মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, মেডিটেশনের নিরাময় ক্ষমতা নিয়ে যিনি গত ৪৫ বছর ধরে গবেষণা করছেন। ১৯৭৫ সালে প্রকাশিত হয় তার আলোড়ন সৃষ্টিকারী দি রিল্যাক্সেশন রেসপন্স। এই বইয়ের ২৫ বছর পূর্তি সংস্করণের ভূমিকায় ২০০০ সালে ডক্টর বেনসন বলেন, আমরা বিগত বছরগুলোয় হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি, দেখেছি মেডিটেশন, ব্যায়াম ও বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের মাধ্যমে মনোদৈহিক ব্যাধিগুলোর উপশম বা পূর্ণ নিরাময় হতে পারে। ডক্টর বেনসন দৃঢ়তার সাথে বলেছেন, হৃদরোগ, ডায়াবেটিস, আলসার, স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সব ধরনের ব্যথা এবং ক্যান্সার ও এইডসের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তিতে মনোদৈহিক নিরাময় প্রক্রিয়া অত্যন্ত কার্যকর। সেই সাথে দুশ্চিন্তা, অবসাদ, অনিদ্রা, হাইপারটেনশন ও নার্ভাসনেস থেকে মুক্তি পাবার পরীক্ষিত বৈজ্ঞানিক পন্থা হল মেডিটেশন। ১৯৯৫ সালে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সকল ক্রনিক ব্যথা নিরাময়ে শিথিলায়নকে চিকিৎসা প্রক্রিয়ার মূল ধারায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের দেশের বিশিষ্ট চিকিৎসাবিদরাও এখন বলছেন একই কথা। ১৮ বছর আগে চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম প্রথম দিনই অনুধাবন করেছিলেন কোয়ান্টাম মেথডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। বলেছিলেন, কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিপূরক। শুরুতে যা ছিল আমাদের বিশ্বাস, রোগমুক্তির হাজার হাজার উদাহরণে তা পরিণত হয়েছে বাস্তবতায়। আর আধুনিক চিকিৎসা ব্যবস্থার স্বর্গরাজ্য যুক্তরাষ্ট্রের ডক্টর হারবার্ট বেনসন, ডক্টর কার্ল সিমন্টন, ডক্টর ডেভিড ওরমে জনসন, ডক্টর ডিন অর্নিশ, ডক্টর কাবাত জিন প্রমুখের গবেষণায় আমাদের বিশ্বাসই পরিণত হয়েছে পরীক্ষিত বিজ্ঞানে। অস্থির এই আধুনিক যুগে কোয়ান্টাম মেডিটেশন এনে দেয় প্রশান্তি। প্রশান্তি আনে সুস্থতা। মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবনী ক্ষমতা ও বিশ্বাসের শক্তি একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েটকে অতিক্রম করতে শেখায় সকল শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা। তার পেশা, পরিবার, সমাজ ও ব্যক্তিজীবনে নিয়ে আসে নতুন ছন্দ। বেকারত্বকে কর্মমুখর জীবনে, সমস্যাকে সম্ভাবনায়, ঋণ জর্জরিত অবস্থা থেকে প্রাচুর্যের শীর্ষে উত্তরণ ঘটায়। দ্বন্দ্ববিক্ষুব্ধ পারিবারিক জীবন হয়ে ওঠে প্রশান্তির নীড়। তিনি এগিয়ে চলেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের বাণী। আর জীবনের পথে আপনাকেও স্বাগতম। প্রতি মঙ্গলবার উন্মুক্ত আলোকায়ন কার্যক্রমে আসুন সকাল ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত। এক ঘন্টার ১০টি সেশনের যে কোনোটিতে অংশ নিন। ঠিকানা, কোয়ান্টাম মেথড, ১/১ পায়োনিয়ার রোড, YMCA ভবন, নিচতলা, ঢাকা। ফোন ৮৩৯১৩৯১, ০১৭১১৬৭১৮৫৮। এছাড়া যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। কোয়ান্টাম মেথড, ৩১/ভি শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, শান্তিনগর, ঢাকা। ফোন ৯৩৪১৪৪১, ০১৭১৪৯৭৪৩৩৩। আমাদের সারা দেশব্যাপী শাখা, সেল সেন্টারের ঠিকানাও আপনি এখান থেকে জানতে পারবেন। ভিজিট করুন www.quantummethod.org.bd।